আমাদের ওয়েপন অফ চয়েস আজকে এইটা, আর এই বাইকে করেই ঘুরতে যাবো। বাই বাই মা, স্তুভান ওইখানে, ও আজকে ঘুমিয়ে পড়েছিল, ভাত খাইনি, এখন খাচ্ছে, তো আমরা ওকে লুকিয়ে লুকিয়ে বেরোচ্ছি। হ্যালো, টাটা। লোকেশন দিলাম, তো দু মিনিটে কিছু বাচ্চারা এলো, বললো ছবি তুলবো ছবি তুলবো, তো তাই ওদেরকে ছবি তোলানো হচ্ছে আর সবচেয়ে গল্প করছে ওদের সাথে। সবাই টার্ন বাই টার্ন ছবি তুলছে। ফেরিঘাট, উলুবেরিয়া ফেরিঘাট, ওকে। তো চলে এসছি আমরা, দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটা। আমি তো জানতাম না কোথায় আসবো, সবটাই পুরোটা প্ল্যান করেছিল অ্যান্ড খুব সিক্রেটিভ ছিল জায়গাটা নিয়ে, তো খুবই সুন্দর লাগছে। কিছু ফটো তোলা হচ্ছে ওইখানে, সব ইট ভাটা গুলো এখানে, মনে হয় এটা একটা হোটেল। স্তুভানের কাছে ফোন লাগানো হয়েছে, ও কি করছে কি না করছে, ঠিকই আছে, পিয়ালিও আজকে আছে, মাও আছে, মা সামলে নিচ্ছে। আমি সিলেক্ট করেছি বলে বলছি না, ওর জায়গাটা ভালো লাগছে। এইটুকু জায়গা নাকি বৈশাখী পার্ক ম্যাপে যা দেখাচ্ছে। এই যে আমরা, পড়াশোনায় কোনোদিন কিছু ভালো লাগে না, ঘোরা বেড়াতেই ভালো লাগে একদম। সোয়া পাঁচটা আর আমরা বেরিয়ে পড়লাম, কারণ এরপর অন্ধকার হয়ে যাবে আর বাইক নিয়ে অন্ধকারে চালাতে খুব একটা প্রেফার করে না সত্য। যেতে যেতে বাইকে হঠাৎ করে একটা ছোট্ট পাঞ্জাবি দেখলাম স্তুভানের জন্য, তো
তাই আমি নেমে ওটা দেখতে এলাম। আমরা এখন উলুবেরিয়া অনিন্দিতা ছেলের পাঞ্জাবি কিনতে গেছি, এই চলে এসেছি। আর দাদারা একটু বাইকের ব্যাপারে জানার চেষ্টা করছে। অনেকে কথা বলতে এসছে, সবাই রিকোয়েস্ট করলো একবার রেভ করতে, তো তাই তেল নেওয়া হচ্ছে এখানে। আজ তো বানের ওইদিকে খাওয়ার সময় হয়ে গেছে। ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করলাম আর এখন বাজে 5:54। ওকে, 6টার সময় সোবানের খাওয়ার টাইম। তো আমি ফোন করে বলে দিলাম পিয়ালিকে যে ওকে দুধ মুড়ি দিয়ে দিতে। খিদে পেয়ে গেছিল, ওটাই সবটা আমাকে এখানে নিয়ে এলো। এটা সোদপুরের মোড়েই, এই স্টলটা আমরা একদিন এখান থেকে খেলাম, দারুণ খাবার আর খুব চলতি। তো আমি জাস্ট ইডলি খাবো, কোনো স্পাইসি কিছু না। খাবার দাবার আমার ফান্ডা খুব সিম্পল, আগে পেটে দাও তারপর ব্লগ করো। মা বাড়িতে বললো যে কচুরি খাবে আর ফিশ ফ্রাই খাবে আর মোমো খাবে আর দই বড়া খাবে। তো বাইকে এত কিছু নিয়ে যাওয়া পসিবল না, তো আমরা ফিশ ফ্রাই আর কচুরি নিলাম। তো ফিশ ফ্রাই ওখানে শক্ত বিল করে নিয়েছে, আমি এখানে কচুরি নিতে এসেছি। এটা হচ্ছে সোদপুরের ভগবতীর কচুরি, খুব ফেমাস, তোমরা অনেকেই হয়তো খেয়েছো, আর যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো। আমরা চলে এসেছি আর লুকিয়ে লুকিয়ে সোবানকে দেখছি, সোবান মনে হয় দেখতে পেয়েছি। তো এখন বাড়ি ঢুকলাম, এখন কটা বাজে? এখন বাজে 7:10। তো আজকে ইভিনিংটা খুবই ভালো গেল, কাল থেকে আরও ব্যাক টু ব্যাক প্রোগ্রামস আছে, তোমরা সব জানতে পারবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, বাই।